দুশ্চিন্তা আর হতাশা আমাকে যখন পুরোপুরি চেপে ধরেছে, আসলে কি করব আর কি না করব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যেন সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি, কোথায় পাবো আশার আলো? হঠাৎ কোনো এক ঘুটঘুটে অন্ধকার রাতে কোনো একজন শায়েকের মুখে বলতে শুনেছি, আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত আদায় করতেন, বা কিয়ামুল লাইল যাকে আমরা বলি তাহাজ্জুদ। আল্লাহ কত মমতাময়, আমাদের ডাকেন, আমাদের ইচ্ছে পূরণ করার জন্য, আমাদের কষ্ট দূর করার জন্য ডাকেন। নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাতের সালাত বা তাহাজ্জুদ। আমি যখন তাহাজ্জুদ সম্পর্কে ভালো করে জানলাম, আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আর যাই হোক তাহাজ্জুদের সালাত ছাড়া যাবে না। হয়তো আমার এই করুণ অবস্থায় আল্লাহ আমাকে পথ দেখানোর জন্য, আমাকে তার কাছে ফিরে যাওয়ার জন্য রাস্তা দেখিয়েছেন। আমি বিছানা থেকে উঠে পবিত্র হয়ে শুরু করলাম তাহাজ্জুদ নামাজ পড়া। কিয়ামতের দিন আপনি আপনার হিসাবটা যদি সহজভাবে করতে চান, তাহলে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের শব্দের অর্থটা জানিয়েছেন, যে রাত্রির কিছু অংশ কুরআন পাঠে জাগ্রত থাকুন। আপনি যদি আপনার জীবনে অলৌকিক কোনো পরিবর্তন দেখতে চান, তাহলে তাহাজ্জুদ পড়ুন। বিশ্বাস করেন, আমি নিজে প্রমাণ। আমি যখন থেকে তাহাজ্জুদ নামাজ শুরু করেছি, আস্তে আস্তে আমার সব কষ্ট দূর হয়ে গেছে, আমার জীবনে সব পরিবর্তন হয়ে গেছে। আমি কেন জানি কষ্ট আসলেও বা ডিপ্রেশনে গেলেও তার মধ্যে ফেলে দেয় না। আল্লাহর সাথে সম্পর্ক, ভালোবাসা স্থাপন অন্যতম রাস্তা হচ্ছে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত। ভালোবাসা গোপনই সুন্দর, তাই তো তাহাজ্জুদ এত উত্তম। জীবনের পরিবর্তন আসবে, অবশ্যই আসবে, কিন্তু পরিবর্তনটা কেবল রবের জন্য হোক। আমার কাছে আঘাত পাওয়া দিনগুলোই সুন্দর রবের প্রিয় হওয়া যায়, তা সম্ভব তাহাজ্জুদের মাধ্যমে।